আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেইখানে 2021-22 শিক্ষাবর্ষে জিপিএ মান বৃদ্ধি করার কারণে যে আন্দোলন হচ্ছে, যারা আবেদন করতে পারতেছে না তাদের একটা বড় অংশ আন্দোলনে এখন রয়েছে। তবে আরেকটি বিষয় হলো যে তাদের আবেদনের যে আপডেটগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরব। মূলত এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আবেদন করতে পারতেছে না তারা একটা চিঠি শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছে। সেই চিঠিতে তারা জানিয়েছে যে তাদের সমস্যাগুলো, আশা করা যায় যে শিক্ষামন্ত্রী সেই বিষয়ে একটা পদক্ষেপ নেবে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখন আসি যে কী ধরনের চিঠি বা কেমন চিঠি সেখানে দেওয়া হয়েছে। চিঠিটা হলো এরকম, এরকম একটা চিঠি প্রধান শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। এইখানে যে দুটি বিষয়ে দাবি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা পূর্বে যা ছিল তাই বহাল রাখা হবে, এবং দুই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পূর্ণ হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। গুরুত্বপূর্ণ কিন্তু দুটি দাবি তুলে ধরা হয়েছে, কিন্তু এই দাবি জাতীয় বিশ্ববিদ্যালয় মানবে কি না কেউ বলতে পারতেছে না। তবে একটি বিষয় বলে রাখি, আরেকটি তথ্য দিয়ে রাখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। সুতরাং এই জায়গায় যে কী বিষয়গুলো হবে তা কিন্তু এখন জানানো যাচ্ছে না, বা কী ধরনের পরিবর্তন আসবে কি না বা কোন ধরনের পরিবর্তন আসবে কি না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে যে বিষয়টা আরও বলে রাখি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে যে কয়েকজন মানুষ তোমাদের পক্ষে কাজ করছে তাদের মধ্যে হচ্ছে সুমিয়া আফরোজ আপু এবং আহমেদ জুবায়ের ভাইয়া এবং নুসরাত জাহান বৃষ্টি আপু এবং শিমুল হোসেন ভাইয়া। মূলত এনারা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে লড়ছে, বা তোমাদের এই দাবি দাবাগুলো তারা শিক্ষামন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছে। তবে আমি বলে রাখি যে তোমরা যারা এখনও কোথাও ভর্তি হবা কি না বা ভাবছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের চান্স হবে না, তারা কোথায় ভর্তি হতে পারো তাদেরকে বলে রাখি, তোমরা যারা এই আন্দোলনে রয়েছো তোমাদের তো একটা ভবিষ্যৎ চিন্তা করতে হবে। সেই ভবিষ্যৎ চিন্তা করে তোমাদের এক নাম্বার বা সহজ অপশন হলো তোমাদের ডিগ্রি, দুই নাম্বার অপশন হচ্ছে তোমাদের প্রফেশনাল, তিন নাম্বার অপশন হচ্ছে তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, আর চার নাম্বার যে অপশন রয়েছে যেখানে একটু পরিশ্রম করতে হবে সেই অপশন হচ্ছে সাত কলেজ। তোমরা যদি চাও এই যে কোনো চারটিতে ভর্তি হতে পারবে। এই চারটিতে কীভাবে ভর্তি হওয়া যায় সেই বিষয়ে একটা নতুন ভিডিও তৈরি করব, তোমরা সেটা দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।